কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তারা কুফুরির ফতোয়া, মুশরিক ফতোয়া দিয়েছে। এই ধরনের ভাইরাস নতুন নয়, পুরান, বহু পুরান। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা সেই কিতাব ইমাম বুখারীর জীবনী উল্লেখ করতে যে একটা ঘটনা উল্লেখ করেন, বুখারা সমরকন্দ শহরে, রাশিয়ার সমরকন্দে যিনি বিচারক ছিলেন জাজ, তিনার কাছে কয়েকজন অভিযোগ দিল যে ইমাম বুখারী কোরআনকে মাখলুক বলেছে। কয়েকজনের কথার উপর নির্ভর করে সমরকন্দের কাজী ইমাম বুখারীকে কাফের ফতোয়া দিলেন। অরিজিনালি এই কথাটা সঠিক না, কাফের ফতোয়া দিলেন, বললেন বুখারী, ইমাম বুখারী তুমি এই শহর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে বের হয়ে যাও, তোমার বিবি তালাক হয়ে গেছে। ইমাম বুখারী মনক্ষুণ্ণ হলেন, যিনি 6.5 লক্ষ হাদিসের হাফেজ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে যিনি আমিরুল মুমিনিন, তাকে কাফের ফতোয়া দেওয়া হলো। মনক্ষুণ্ণ হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সমরকন্দ থেকে বের হয়ে 3 মাইল দূরে গিয়ে ওখানে উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ণনার একটা পর্যায়ে পাওয়া যায় একটা ভাঙ্গা ঘরে, আরেকটা জায়গায় পাইলাম একটা গুহার মধ্যে, পুরাতন একটা গুহার মধ্যে উনি ইন্তেকাল করলেন। জানাজা পড়ার লোক নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সুগন্ধ চতুর্দিকে ছড়াই দিলেন, সে সুগন্ধের কারণে হাজার হাজার মানুষ আসলো, এসে দেখি ইমাম বুখারী ইন্তেকাল। লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে যেন আল্লাহ আসলো, নাকি আল্লাহ ফেরেশতা পাঠাইলো আল্লাহ পাক ভালো জানে। ব্যাপক আকারে ওনার জানাজা হইল, দাফন হইল ওখানেই যেখানে উনি মারা গেছে। দাফন হওয়ার পরে সবাই চলে গেল, আকাশ থেকে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিলেন, কোনো বৃষ্টি হচ্ছে না, এমনকি জমিন ফেটে চৌচির হয়ে গেল, কোনো ফসলাদি হচ্ছে না, মানুষ খাইবার পানি নাই, মানে পান করবার পানি নাই, অজু করার পানি নাই, গোসলের পানি নাই, পানির এমন অভাব দেখা দিল, ওই জজ যে রায় ঘোষণা করেছে তার ঘরেও খাইবার পানি নাই। এমন অবস্থায় সবাই চিন্তিত হয়ে গেলেন, কাজীর দরবারে সবাই সমবেত হলেন। ওই দূরদেশ থেকে একজন দরবেশ এসে বলতেছে, হে কাজী, আমি আল্লাহর রাহে একজন মুসাফির, আমি একটা কথা বয়ান করতে চাই। কাজী বললেন, বর্ণন করুন। তখন ওই দরবেশ বলতেছে, আমি স্বপ্নে দেখেছি আপনারা সবাই বিপদগ্রস্ত, এই বিপদ থেকে উদ্ধারের একটাই রাস্তা, যদি আপনার নেতৃত্বে সবাই ইমাম বুখারীর মাজারের কাছে গিয়ে মাফ চান এবং তার কাছে যে আল্লাহর দরবারে দোয়া চান তার উসিলা নিয়ে, তাহলে আপনাদের এই জমিনে বৃষ্টি হবে, নচেত এই জমিন পুড়তে পুড়তে তামার মতো হয়ে যাবে। কাজী চিন্তা করলো, ভিক্ষা কাম নাই কুত্তা সামলা, সারা সারা তাড়াতাড়ি বলে, সবাই চলো আমরা ইমাম বুখারী মাজারে যাব। সবাই রওনা দিলেন ইমাম বুখারী মাজারে, পায়ে হাইটে 3 মাইল দূরে ইমাম বুখারী রহমাতুল্লাহ মাজারের কাছে যে হজর নয়নে তারা কাঁদছেন, ক্ষমা চেয়েছে। এরপর আল্লাহর দরবার হাত উঠাইছে, হে আল্লাহ আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, তোমার এই মহান বান্দার সাথে আমরা বেয়াদবি করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তখন ওই মুনাজাতের মধ্যে অঝর দ্বারা বৃষ্টি নাজিল হইল, এমন বৃষ্টি যে 1 সপ্তাহ 1 লাগাতার বৃষ্টি হয়েছে। বৃষ্টির এমনই তেজ বা এমনই একটা কঠিন ক্রিয়া ছিল, বৃষ্টির কারণে কোনো মানুষ ওখান থেকে হাইটা বাড়িতে যাইতে পারে নাই, 7 দিন ওখানে আটকায় ছিল, পানি খাইয়া 7 দিন ওখানে থাকছে।